হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব ভূগোলের 16 নম্বর যে স্কুলটি রয়েছে, 16 নম্বর স্কুল কত নম্বর পেজে রয়েছে, 511 সুনীতি একাডেমিক কোচবিহার। এই স্কুলের এমসিকিউ এসিকিউ অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের যা যা প্রশ্ন রয়েছে আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করে নেব। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের আলোচনায় আমাদের 16 নম্বর স্কুলে কি রয়েছে, দেখে নিই। প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ কয়ে একের দাগে রয়েছে এমসিকিউ প্রশ্ন, টোটাল 1 মার্কসের 14টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, যে শক্তির প্রভাবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের মতো হয় তা হলো মাধ্যাকর্ষণ। পরের প্রশ্ন, কোন অঞ্চলে সারা বছর দিন রাত্রির দৈর্ঘ্য সমান, উত্তর হবে নিরক্ষীয়। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে কর্কটক্রান্তি রেখা। পরের প্রশ্ন, কোন স্থান ও প্রতিপাত স্থানের মধ্যে সময়ের পার্থক্য হবে 12 ঘন্টা। নেক্সট প্রশ্ন, লোয়ের সমভূমি গড়ে ওঠে যে শক্তির কার্যের ফলে সেটি হলো বায়ু। পরের প্রশ্ন, প্রদত্ত কোন পদ্ধতিটি নগ্নীভবনে অংশ নেয় না, উত্তর হবে সঞ্চয়। পরের প্রশ্ন, কোন আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোকস্তম্ভ বলা হয়, উত্তর হবে স্ট্রম্বলি। পরের প্রশ্ন, আটের দাগে ফরাসি শব্দ অ্যাস্ট্রার এর অর্থ হলো নক্ষত্র। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন বিষয়টি সম্পদের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে না, এখানের মধ্যে হবে জনসংখ্যা। পরের প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় মহারাষ্ট্রের তারাপুরে। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। নেক্সট প্রশ্ন, একটি পর্ণমোচী উদ্ভিদ হলো পলাশ। পলাশ হচ্ছে অ্যাকচুয়ালি পলাশ আর এখানে শিমুল, দুটোই উত্তর কিন্তু ঠিক। একটা হচ্ছে এখানে তোমাদেরকে জানতে চেয়েছে পর্ণমোচী উদ্ভিদ, বলে দেয়নি শুষ্ক কি আর্দ্র। যদি শুষ্ক বলতো তাহলে হতো পলাশ, এটা হচ্ছে শুষ্ক, আর যদি শিমুল বলতো তাহলে হতো আর্দ্র। এখানে কিন্তু অ্যাকচুয়ালি দুটোই ঠিক, বই কিন্তু তোমাদের টেক্সট বই দেখবে তাতে কিন্তু এটাই লেখা রয়েছে। তো 3 নম্বরে রয়েছে, ধান চাষের জন্য উপযুক্ত মাটি হলো পলি মাটি অর্থাৎ সি। পরের প্রশ্ন, চারের দাগে জলবায়ু সংক্রান্ত মানচিত্রে যে শ্রেণীর অন্তর্ভুক্ত তা এখানের মধ্যে কোনটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। তোমরা এই প্রশ্নের যদি সঠিক উত্তর জেনে থাকো এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরপর চলে আসছি আমি বিভাগ খ। বিভাগ খ এ 2-এর দাগের এ তে রয়েছে শুদ্ধ অশুদ্ধ। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অভিকর্ষ বলের কারণে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বায়ুমণ্ডলীয় চাপ বেশি হয়। অ্যাকচুয়ালি এটা ঠিকই, অভিকর্ষ ত্বরণ কিন্তু মেরু অঞ্চলে কিন্তু বেশি, তাই অভিকর্ষ বলের কারণে নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা মেরু অঞ্চলে বায়ুচাপ বেশি হওয়াই উচিত। নেক্সট প্রশ্ন, 2-এর দাগে কোরিওলিস বল প্রবাহিত বায়ু বস্তুর গতিপথের সঙ্গে সমকোণে কাজ করে, এটাও ঠিক। পরের প্রশ্ন, দুটি স্থানে দ্রাঘিমার পার্থক্যকে 5 দিয়ে গুণ করে সময়ের পার্থক্য জানা যায়, এটা ভুল, 5 দিয়ে নয়, 4 দিয়ে গুণ করে। পরের প্রশ্ন, মহীভাবক আলোড়ন পৃথিবীর ব্যাসার্ধ বরাবর কাজ করে, এটা ঠিক। নেক্সট প্রশ্ন, বর্ষাকালে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, এটাও ঠিক। পরের প্রশ্ন রয়েছে, কেলেখাই ও কাঁসাই নদীর মিলিত প্রবাহ হলো রূপনারায়ণ, এটা না, এটা হবে হলদি। এবং পরের প্রশ্ন রয়েছে, 7-এর দাগের ভগ্নাংশ সূচক স্কেলে মানচিত্রের দূরত্ব ও ভূমি দূরত্ব অনুপাতের মাধ্যমে প্রকাশ করা হয়, এটা ঠিক। এরপর চলে আসছে আমরা 2-এর দাগের শূন্যস্থান পূরণ। প্রথমে যেটা রয়েছে, 2 মেরুতে 6 মাস রাত্রিকালীন সময়ে আকাশে যে বর্ণাচ্ছটা দেখা যায় তাকে বলা হয় মেরুজ্যোতি। পরের প্রশ্ন, 2-এর দাগে মানচিত্রে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার দ্বারা সৃষ্ট জালক ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে ভূজালক। পরের প্রশ্ন, দ্য গ্রেট রিফ্ট ভ্যালি ড্যাশ পাঁচসীমানা অঞ্চলে অবস্থিত, উত্তর হবে প্রতিসারি। পরের প্রশ্ন, 4-এর দাগে সমসত্ত্ব শিলায় স্তরগুলি সমকেন্দ্রিক হলে যে আবহবিকার হয় তা হলো ফলকমোচন। নেক্সট প্রশ্ন, 5-এর দাগের আধুনিক শিল্পদানব বলা হয় ড্যাশ শিল্পকে, উত্তর হবে পেট্রো রসায়ন শিল্পকে। নেক্সট প্রশ্ন, 6-এর দাগে বিখ্যাত পর্যটন কেন্দ্র শান্তিনিকেতনের ড্যাশ জেলায় অবস্থিত, উত্তর হবে বীরভূম। পরের প্রশ্ন, 7-এর দাগে ভারতে শেফিল্ড বলা হয় ড্যাশ শহরকে, উত্তর হবে হাওড়া।
এরপর চলে যাচ্ছি আমরা সিয়ের দাগে, দু এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্ন করতে হবে। তো প্রথম প্রশ্ন যেটা রয়েছে, পৃথিবীর মানচিত্র প্রথম কে অঙ্কন করেন? উত্তর হবে অ্যানাক্সিমিন্ডার। পরের প্রশ্ন, দুইয়ের দাগের ঘড়িতে কটার সময় মধ্যাহ্ন হয়? উত্তর হবে দুপুর 12টা। নেক্সট প্রশ্ন, উষ্ণ মণ্ডলের গড় তাপমাত্রা কত থাকে? উত্তর হবে 27 ডিগ্রি সেলসিয়াস। পরের প্রশ্ন, ভিন্ন যুগে সৃষ্ট পরস্পর সমান্তরাল বিস্তৃত পর্বতকে কি বলে? উত্তর হবে পর্বত শৃঙ্খল। পরের প্রশ্ন, 5-এর দাগে মেরু অঞ্চলে কোন আবহবিকার দেখা যায়? উত্তর হবে যান্ত্রিক। নেক্সট প্রশ্ন, 6-এর দাগে বিশালাকার সামুদ্রিক জলোচ্ছ্বাসের নাম কি? উত্তর হবে সুনামি। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ু কোন বায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়? উত্তর হবে মৌসুমি। নেক্সট প্রশ্ন, আইআইএসসিও এর পুরো কথাটি লেখো। উত্তর হবে, আমি এখানে লিখে দিচ্ছি, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। নেক্সট চলে আসছি ডিএর দিকে, বাম দিকের সঙ্গে ডান দিকগুলি লেখো। তো বাম দিকে রয়েছে নরওয়ে, ডেকান ট্যাপ, এনটিপিসি, আর রয়েছে কুটির শিল্প। নরওয়ে কি হবে? নিশীথ সূর্যের দেশ। আর কি রয়েছে? ডেকান ট্যাপ, এটা হবে বিদারুগ্নগম অর্থাৎ সি। তারপর রয়েছে এনটিপিসি, এটা হচ্ছে তাপবিদ্যুৎ, এবং কুটির শিল্প, এটা হচ্ছে কৃষ্ণনগর। এরপর চলে যাব আমরা 3-এর দাগে বিভাগ গয়ে। এখানে যে প্রশ্নগুলি রয়েছে এক্ষেত্রে প্রশ্ন মান কিন্তু রয়েছে তোমাদের 2 করে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, জিওড কাকে বলে? কি উত্তর হবে? গ্রিক শব্দ জিওডিস থেকে কথাটির উৎপত্তি। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ওডিস শব্দের অর্থ হলো স্বদেশ। সুতরাং জিও শব্দের অর্থ হলো পৃথিবী স্বদেশ। পৃথিবীর আকৃতির সঙ্গে অন্য কোনো বস্তুর আকৃতির কোনো মিল না থাকায় পৃথিবী তার নিজের আকৃতির সঙ্গে একমাত্র তুলনীয়। মহাদেশগুলির উপর দিয়ে খাল কেটে মহাসাগরগুলি যুক্ত করলে সারা পৃথিবী একটি গড় সমুদ্রতল বা পৃথিবী পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবীর অবয়ব পাওয়া যায়। এই গোলাকার অবসম অভিকর্ষজ পৃষ্ঠদেশ বিশিষ্ট পৃথিবী জিওড নামে পরিচিত। পরের প্রশ্ন, অথবা দিয়ে, অধিবর্ষ কি? পৃথিবীর সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। কিন্তু আমরা হিসেবে সুবিধার জন্য 365 দিন ধরি। এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা সময় বাড়তি থেকে যায়। তাই প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে, অর্থাৎ 4 × 6 মানে 6 ঘন্টা করে বাড়ছে, ইজুকালটা 24 ঘন্টা, 24 ঘন্টা মানে একদিন বাড়িয়ে আমরা কত করছি, 29 দিন হিসাব করি। এই ফেব্রুয়ারি মাসের 29 দিন যে মাস বিশিষ্ট বছরটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। পরের প্রশ্ন, সমস্থিতিক আলোড়ন কি? পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি প্রাথমিক ভূমিরূপের উচ্চতার সঙ্গে শিলা ঘনত্ব ও ভরের বিপরীত সম্পর্ক বজায় রেখে ভূপৃষ্ঠ সর্বদা ভারসাম্য অবস্থা রক্ষার ধীর অন্তর প্রক্রিয়াকে সমস্থিতিক আলোড়ন বলে। পরের প্রশ্ন, অথবা দিয়ে, মানচিত্র অভিক্ষেপ কাকে বলে? ভূগোলকের সমাক্ষ ও দ্রাঘিমা রেখার জালিকাকে কোন নির্দিষ্ট তলে যথাযথ ও শ্রেণীবদ্ধ ভাবে স্থানান্তর করাকে মানচিত্র অভিক্ষেপ বলে। পৃথিবী বা ভূগোলককে সম্পূর্ণরূপে বা আংশিকভাবে অঙ্কন করে দেখানো যায়, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। 2 নম্বরে কি? ইহা একটি সুনির্দিষ্ট স্কেলে অঙ্কন করা হয়। 3 নম্বরে হচ্ছে অভিক্ষেপ বিভিন্ন বিন্দুতে স্কেলের পরিবর্তন হয়। পরের প্রশ্ন, 3-এর দাগে মহাবৃত্তের 2টি বৈশিষ্ট্য লেখো। প্রথম যেটা, মহাবৃত্তের চেয়ে বড় কোনো বৃত্ত ভূগোলে আঁকা যায় না। 2 নম্বর হচ্ছে মহাবৃত্তের কেন্দ্র ও ভূগোলকের কেন্দ্র এক বিন্দুতে অবস্থান করে। নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে, উদ্ভিদের মাধ্যমে আবহবিকারের 2টি পদ্ধতি লেখো। এক হচ্ছে যান্ত্রিক, আর হচ্ছে রাসায়নিক। যান্ত্রিককে কি বলেছে? উদ্ভিদের শিকড় শিলাস্তরের ফাটলের মধ্যে প্রবেশ করলে ফাটলের আকার বৃদ্ধি পায়, ফলে শিলাস্তর যান্ত্রিকভাবে ফেটে পড়ে। রাসায়নিক অবক্ষয় কি? উদ্ভিদের মূল, কাণ্ড, পাতা, ফুল ও ফল শিলার ওপরে পচে যায়, ফলে বিভিন্ন জৈব অ্যাসিড যেমন অ্যাসিটিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড প্রভৃতি শিলার রাসায়নিক পরিবর্তন ঘটায়। নেক্সট প্রশ্ন রয়েছে, 4-এর দাগের চীনা সাগর ও ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট 2টি ঘূর্ণিঝড়। চীনা সাগরে হচ্ছে টাইফুন, আর ক্যারিবিয়ান সাগরে হচ্ছে হ্যারিকেন। পরের প্রশ্ন, অথবা দিয়ে, হিমানি সম্প্রপাত কি? উত্তর হবে, বরফাবৃত
পর্বত শৃঙ্গ থেকে পর্বতের ঢাল বরাবর হিমবাহর নিচের দিকে নেমে আসার সময় হিমবাহের একটি বড় খণ্ড অত্যন্ত দ্রুত গতিতে নিচে পতিত হলে তাকে বলা হয় হিমামি সম্প্রপাত। পরের প্রশ্ন, পাঁচের দাগে সাহিত্য অনুসারে সম্পদ কয় প্রকার ও কি কি? সাহিত্য অনুসারে সম্পদ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে প্রবাহমান সম্পদ আর একটা হচ্ছে গচ্ছিত সম্পদ। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা দিয়ে পশ্চিমী ঝামেলা কি? শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত দুর্বল ঘূর্ণবাতের প্রভাবে উত্তর পশ্চিম ভারতে পাঞ্জাব হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের রাজ্যে হালকা বৃষ্টিপাত এবং পার্বত্য অঞ্চলের সমূহের তুষারপাত হওয়ার ঘটনাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। পশ্চিম দিক থেকে আগত ঘূর্ণবাতের প্রভাবে শীতকালীন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া বিঘ্নিত হয় বলে একে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা। নেক্সট প্রশ্ন ছয়ের দাগে, প্রশ্ন হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, শিক্ষার উদ্দেশ্যে কম্পিউটার এবং টেলিযোগাযোগের সাহায্যে তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ, পরিমার্জন, পরিবর্তন ও আদান প্রদান সংক্রান্ত কাজকর্মকে একত্রে বলা হয় তথ্য প্রযুক্তি শিল্প। নেক্সট প্রশ্ন রয়েছে অথবা দিয়ে মানচিত্রের স্কেলের দুটি গুরুত্ব লেখো। প্রথম যেটা হচ্ছে কোন স্থানের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা নির্ণয়ের জন্য মানচিত্রের স্কেলের ভূমিকা গুরুত্বপূর্ণ। 2 নম্বর হচ্ছে কোন মানচিত্র অঞ্চল, জরিপ কাজ প্রভৃতির জন্য মানচিত্র স্কেলের ভূমিকা হচ্ছে সর্বাধিক। তাহলে এই গেল তোমাদের যে 16টি সেট, তার মধ্যে আজকের সেটটি ছিল লাস্ট সেট। এটি ছিল লাস্ট সেট যেটা আমরা আজকে প্র্যাকটিস করে নিলাম এমসিকিউ, এসএকিউ, অর্থাৎ 1 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো ছিল অল, একদম 1 নম্বর স্কুল থেকে 16 নম্বর স্কুল পর্যন্ত সমস্তটাই আজকের ক্লাসে আমরা আলোচনা করে নিলাম। এক এক করে আমরা সমস্ত ক্লাসে কিন্তু আলোচনা করে নিয়েছি। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী ভিডিও বা সাজেশনের ক্লাসের আপডেট দ্রুত পেতে চাইলে। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে।